আসসালামু আলাইকুম দু হাজার বাইশ সালের এসএসসি শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ইতিমধ্যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে এবং সেই শর্ট সিলেবাসের আলোকে বিভিন্ন বিষয়ের উপর ব্যবহারিক দেওয়া হয়েছে তো তোমাদের পদার্থবিজ্ঞানে পাঁচটি ব্যবহারিক দেওয়া হয়েছে সেই পাঁচটি ব্যবহারিকের সমাধান তোমরা এই ভিডিওটিতে দেখে নাও চলো ব্যবহারিকের প্রশ্নগুলো আমরা আগে দেখে প্রথমটা স্লাইড ক্যালিপার্স দিয়ে কোনো কিছুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা মেপে তার আয়তন বের করা দ্বিতীয় প্র্যাকটিক্যালটি হচ্ছে স্ক্রুগস দিয়ে বেলনাকার কোন বস্তুর ব্যাস ও দৈর্ঘ্য মেপে তার আয়তন বের করা তৃতীয় ঢালু তলের উপর গড়াতে থাকা বস্তুর গড় দ্রুতি বের করা চার নম্বরটি হচ্ছে শিক্ষার্থীর শারীরিক ক্ষমতা বের করা পাঁচ নম্বরটি হচ্ছে কঠিন বস্তুর ঘনত্ব বের করা তো এই পাঁচটি প্র্যাকটিক্যালের সমাধান আমরা এখন দেখব চলো আমরা এক এক করে প্রত্যেকটি প্র্যাকটিক্যালের সমাধান দেখে নিই এক নম্বরে কী ছিল আমাদের স্লাইড ক্যালিপার্স দিয়ে কোনো কিছু দৈর্ঘ্য প্রস্ত ও উচ্চতা মেপে তার আয়তন বের করা এটি হচ্ছে তোমাদের প্রথম যে প্র্যাকটিক্যাল পদার্থবিজ্ঞানের সেটি তো ফার্স্টে তোমরা কী লিখবে উদ্দেশ্য তো এখানে যেভাবে লেখা রয়েছে সেম এভাবেই তোমরা লিখে দিবে তারপর সূত্র তো এখানে যা রয়েছে সেম হুবহু এভাবে লিখে দিবে তো আমি তোমাদের সম্পূর্ণ যে প্র্যাকটিক্যাল সেটি এখন দেখাচ্ছি তো দেখো এখানে কি রয়েছে তোমরা সুন্দরভাবে এখানে যেভাবে লেখা রয়েছে সেভাবে তোমরা লিখে দিবে তোমরা এখান থেকে স্ক্রিনশট নিতে পারো অথবা তোমরা ভিডিও দেখে লিখতে পারো এখানে সব কিছুই স্পষ্ট বোঝা যাচ্ছে তো কাজের ধারা এখানে তোমরা সুন্দরভাবে পয়েন্ট আকারে লিখে দিবে তারপর তোমরা সুন্দরভাবে স্লাইড ক্যালিপার্সের এই চিত্রটি এঁকে দিবে চলো পরবর্তী পেজে কি আছে এটা দেখা যাক এরপর পর্যবেক্ষণ ও সন্নিবেশন এই পয়েন্টটি দিবে দেওয়ার পর ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করবে এখানে যা রয়েছে হুবহু সেম এভাবে লিখে দিবে তারপর তোমরা আয়তাকার বস্তুর দৈর্ঘ্যপ্রস্ত ও উচ্চতা নির্ণয়ের ছক এই ছকটি তোমরা এখান থেকে লিখে দিবে এরপর তোমরা হিসাব যেটি রয়েছে এটি করবে এখানে যা রয়েছে সেম এভাবেই লিখে দিবে তোমরা হিসাব ফলাফল সতর্কতা এবং আলোচনা দিয়ে এই প্র্যাকটিক্যাল করা শেষ করবে তো এই হচ্ছে দু হাজার বাইশ সালের এসএসসি পরীক্ষার্থীদের পদার্থবিজ্ঞানের প্রথম যে প্র্যাকটিক্যাল সেটির সমাধান এবার চলো সেকেন্ড যে প্র্যাকটিক্যালটি দিয়েছিল সেই প্র্যাকটিক্যালের সমাধানটি দেখা যাক দ্বিতীয় প্রাকটিক্যালটি ছিল আমাদের স্ক্রোগস দিয়ে বেলনাকার কোনো বস্তুর ব্যাস ও দৈর্ঘ্য মেপে তার আয়তন বের করা এটি তো এখানে ফার্স্টে উদ্দেশ্য লিখবে সূত্র অর্থাৎ এখানে যেভাবে যা রয়েছে সেম হুবহু তোমরা এখান থেকে লিখে দিবে তো আমি তোমাদের সম্পূর্ণ প্র্যাকটিক্যালের সমাধানটি দেখাচ্ছি তোমরা দেখো এখানে প্রয়োজনীয় যন্ত্রপাতি যেভাবে রয়েছে তোমরা এইভাবে দিয়ে দিবে তারপর কাজের ধারা পয়েন্ট আকারে এখানে যেভাবে যা রয়েছে সেম হুবহু তোমরা লিখে দিবে তোমরা চিত্রটি কিন্তু অবশ্যই সুন্দরভাবে আঁকবে তো তোমরা দেখে নাও এরপরে আমাদের আসে পর্যবেক্ষণ ও সন্নিবেশন তো এখানে যেভাবে যা রয়েছে তোমরা সুন্দরভাবে লিখে দিবে এবার চলো পরবর্তী পেজের এই প্র্যাকটিক্যালের পরবর্তী অংশটুকু দেখা যাক এরপর রয়েছে ছক তো তোমরা এখানে যেভাবেই রয়েছে সেম এভাবেই লিখে দিবে তারপর তোমরা হিসাব ফলাফল সতর্কতা এবং ফলাফল আলোচনা এটি দিয়ে তোমরা এই প্র্যাকটিক্যালটি শেষ করবে তো তোমরা দেখতে থাকো এই হচ্ছে দু হাজার বাইশ সালের এসএসসি পরীক্ষার্থীদের পদার্থবিজ্ঞানের সেকেন্ড যে প্র্যাকটিক্যাল তার সমাধান এবার চলো তিন নম্বর প্র্যাকটিক্যালের সমাধানটি দেখা যাক তিন নম্বর প্র্যাকটিক্যালে আমাদের বলেছিল ঢালু তলের উপর গড়াতে থাকা বস্তুর দ্রুতি নির্ণয় সবগুলাই একই ফার্স্টে উদ্দেশ্য তারপর প্রয়োজনীয় যন্ত্রপাতি কাজের ধারা তো তোমরা এখান থেকে দেখে দেখে লিখে দিবে তো অনেকে উদ্দেশ্যর জায়গায় শিরোনামও লেখে এটা লিখলে কোনো প্রবলেম নেই তো তোমরা এখান থেকে হুবহু লিখে দিবে প্র্যাকটিক্যালের সমাধানটি দেখতে থাকো তো কাজের ধারায় কিন্তু অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে তো এখানে যা রয়েছে তোমরা হুবহু লিখে দিবে স্ক্রিনশট নিতে পারো অথবা ভিডিও দেখে লিখতে পারো এবার চলো আমরা চিত্রটি দেখে নিই তো চিত্রটি কিন্তু অবশ্যই সুন্দরভাবে আঁকতে হবে এবার আমাদের পর্যবেক্ষণ ও সন্নিবেশন আসে তো এখানে আমাদের হচ্ছে একটি ছক আঁকতে হবে তো ছকটি তোমরা দেখে নাও এবার হিসাব আসে তো হিসাবটি তোমরা দেখে নাও তো শেষে রয়েছে আমাদের ফলাফল এবার চলো পরবর্তী অংশটুক দেখা যাক পরবর্তী অংশে আমাদের একটি গ্রাফের মতো চিত্র রয়েছে তো তোমরা এটি দিয়ে দিবে তারপর তোমরা সতর্কতা দিয়ে এবং আলোচনা দিয়ে শেষ করবে তো তোমরা দেখতে থাকো এই হচ্ছে দুই হাজার বাইশ সালের এসএসসি এসি পরীক্ষার্থীদের পদার্থবিজ্ঞানের তৃতীয় নম্বর প্র্যাকটিক্যাল এবার চলো আমরা চতুর্থ নম্বর প্র্যাকটিক্যালটি দেখে আসি চতুর্থ নম্বর প্র্যাকটিক্যালটি ছিল শিক্ষার্থীর শারীরিক ক্ষমতা বের করা তো বরাবরের মতোই সবার আগে উদ্দেশ্য থাকে তারপর তত্ত্ব থাকে তো তোমরা এখান থেকে হুবহু লিখে দিবে তোমরা দেখতে থাকো প্রয়োজনীয় যন্ত্রপাতি থামা ঘড়ি রোলার স্কেল পেন্সিল ক্যালকুলেটর তো তোমরা বুঝতেই পারছো কি লেখা রয়েছে স্পষ্ট দেখা যাচ্ছে তারপর কাজের ধারা তোমরা স্ক্রিনশটও নিতে পারো অথবা ভিডিও দেখে লিখতে পারো তো দেখো কি রয়েছে তো ছকটি তোমরা খেয়াল করো তোমরা সব কিছুই নির্ভুলভাবে সুন্দরভাবে দিয়ে দিবে এরপর ফলাফল বিশ্লেষণ রয়েছে তো দেখো এখানে কি রয়েছে এরপর সর্বশেষে রয়েছে সতর্কতা এবং আলোচনা তো এটি দিয়ে তোমরা প্র্যাকটিক্যাল শেষ করবে এই হচ্ছে দুই হাজার বাইশ সালের এসএসসি পরীক্ষার্থীদের পদার্থবিজ্ঞানের চার নম্বর প্র্যাকটিক্যালের সমাধান এবার চলো আমরা পাঁচ নম্বর প্র্যাকটিক্যালের সমাধানটি দেখে আসি পাঁচ নম্বর প্র্যাকটিক্যালে বলেছিল কঠিন বস্তুর ঘনত্ব বের করা এখানে উদ্দেশ্য রয়েছে ফার্স্টে তো যেভাবেই রয়েছে সেভাবেই তোমরা লিখে দিবে আর অবশ্যই তোমরা চিত্রটি সুন্দরভাবে আঁকার চেষ্টা করবে তো এখানে তত্ত্ব রয়েছে দেখো তত্ত্বে কি রয়েছে তারপর প্রয়োজনীয় যন্ত্রপাতি কি কি নিয়েছে দেখো তারপর কাজের ধারা এরপর বস্তুর ঘনত্ব নির্ণয়ের ছক তো তো তোমরা ছকটি সুন্দরভাবে এঁকে দিবে এরপর হিসাব এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে তোমরা সুন্দরভাবে লিখবে এরপর সতর্কতা রয়েছে দেখো তোমরা এরপর আলোচনা এই হচ্ছে দু হাজার বাইশ সালের এস এসসি পরীক্ষার্থীদের পদার্থবিজ্ঞানের পঞ্চম যে প্র্যাকটিক্যাল সেটির সমাধান তো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ